মিরপুরের সিডি বাংলা স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। একে তো বাংলাদেশকে সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে 86 রানের বড় ব্যবধানে। তার উপর মাঠের মধ্যে এদিন এক ভয়াবহ দৃশ্য দেখা গেছে। এই ম্যাচ চলাকালীন মিরপুরের ফ্লাড লাইটের উত্তর দিকে আগুন ধরে যায়, যদিও সেটি মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী ছিল। শনিবারে ম্যাচ চলাকালীন বিকাল 4টার দিকে ফ্লাড লাইটের আগুন ধরার পর ধোঁয়া বের হতে দেখা যায়, যদিও কিছুক্ষণের মধ্যেই তার নিয়ন্ত্রণে চলে আসে। আগুনের প্রভাবে অবশ্য ম্যাচের কোনো সমস্যা হয়নি, নির্বিঘ্নেই চলতে থাকে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচ। জানা গিয়েছে সামান্য ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য এটি হয়েছিল। এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির কিছু খবর পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সেই ম্যাচেই সেই ফ্লাড লাইটে আলো জ্বলতে দেখা গেছে।